ইন্ন শাইতান লাকুম আদুউ মুবিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আপনি মনে করছেন যে আপনার প্রতিবেশী আপনার দুশমন, আপনার ভাই আপনার দুশমন, আসলে ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দারা তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, শয়তান আপনাকে সব দিক থেকে আক্রমণ করে, ঠিক কি না? ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, সব দিক থেকে আপনাকে আক্রমণ করে। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার ইমানকে নষ্ট করার জন্য সে সর্বদা পায়তারা করে, কারণ সে চায় তার সাথে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। শয়তান দেখবেন আপনার বেবিকে, আপনার বাচ্চা যে আছে তাকে আপনার ফ্যামিলিতে এসে অনেক ডিস্টার্ব করে। অনেক সময় মায়েরা বলে যে আমার বাচ্চা অযথা কান্না করছে, আমার বাচ্চাটা কিছু খাচ্ছে না, তার কোনো অসুখ নাই, সে কোনো সিরিয়াস ইলনেসে সে ভুগছে না, তারপরেও সে কান্না করছে। এটার একটাই কারণ, কারণ আপনার সন্তানকে শয়তান ডিস্টার্ব করছে। তো তিনটা আমল আছে, যে তিনটা আমল যদি আপনি পালন করতে পারেন ইনশাআল্লাহ শয়তান আপনার বাচ্চাকে ডিস্টার্ব করবে দূরের কথা, শয়তানের জ্বালাতনের কারণে আপনার বাচ্চা কান্না করবে দূরের কথা, শয়তান নিজেই কান্না করতে করতে পালাবে, ঠিক কি না? কারণ এই আমলগুলো শিখিয়েছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই তিনটা আমল বিশেষ করে মায়েরা যদি আপনারা করতে পারেন নিয়মিত, এই তিনটা আমলের বিনিময়ে আপনার যে ফ্রাস্ট্রেশন সেটা দূর হয়ে যাবে, হতাশা দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে আর অযথা, আপনার বেবি যে আছে সে অযথা আর কান্না করবে না, আপনার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে যদি আপনি এই তিনটা আমল করতে পারেন। আমলগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনি প্রতিদিন সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক এবং নাস, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ পড়ে আপনি দুই হাতে ফু দিয়ে আপনার বেবির গায়ে ওই হাতটা মুছে দিবেন। এমন করে তিনবার করবেন সকালবেলা, তারপরে বিকেলে আবার তিনবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই তিনটি সূরা তিনবার করে পড়ে আপনার হাতে ফু দিয়ে আপনার বডি সহ আপনার বেবির বডিতে আপনার হাত বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনার বেবি, আপনি নিজে, আপনার ঘর শয়তান মুক্ত থাকবে। এই আমলটা একটা আছে। তারপর দুই নাম্বার আমল হচ্ছে একটা দোয়া, যেই দোয়াটা আপনাকে, আপনার বেবিকে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি কেউ প্রতিদিন সকালে তিনবার এবং বিকেলে তিনবার পড়ে তার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। বিশেষ করে যদি মায়েরা তিনবার করে পড়ে ওই বেবিকে ফু দিয়ে দেয়, ওই বেবিকে হাত বুলিয়ে দেয় তার বডিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটার বিনিময়ে ওই বেবিকে যত ধরনের খারাপি আছে, শয়তানের আসর আছে, সব দিক থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে তিন নাম্বার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনি যখন আপনার বেবির গায়ে তেল মাখেন অথবা তাকে কোনো খাবার খাওয়ান, পানি খাওয়ান, সব সময় ওই খাবারটাতে আর ওই তেলটাতে আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিবেন সর্বপ্রথম, তারপরে ওই তেলটা আপনার বেবির গায়ে ইউজ করবেন। খাবারটা আপনি তাকে খাওয়ানোর আগে সূরা ফাতিহা পড়ে তারপরে খাওয়াবেন, তারপরে একটু পানিতে আপনি যখন তাকে পানি খাওয়াবেন পানিটাতে আপনি সূরা ফাতিহা পড়ে তারপরে তাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ তার যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করবেন। আবার অনেক সময় দেখা গেছে যে আপনার রুমের মধ্যে যদি আপনি প্রবেশ করেন আপনার অস্থির অস্থির লাগে, আপনার ভালো লাগে না, হাজব্যান্ডের সাথে আপনার মন মালিন্য হয়ে যায়, আপনার একটু কথাতেই আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার একটা ঔষধ আপনাকে আজকে আমি দিয়ে দিচ্ছি। আপনি হাতের মধ্যে এক চিমটি লবণ নেবেন, এক চিমটি লবণ নেওয়ার পরে সূরা ফাতিহা পড়ে ওই লবণে ফু দিয়ে আপনি এটা একটু পানিতে ছেড়ে দিবেন, পানিতে ছেড়ে দিয়ে ওই পানিটা দিয়ে আপনি আপনার রুমটাকে মুছে ফেলবেন। এমন করে আপনি সাত দিন করেন, শয়তান তো দূরের কথা, শয়তানের বাপ দাদা সবাই দৌড়ে পালাবে, শয়তান দেখেই আপনাকে ভয় করবে যে সর্বনাশ, বড় হুজুর তো এখানে আছে, আমাকে এখানে যাওয়া যাবে না।
আজকে একটা ওপেন সিক্রেট করে দিলাম, ওপেন সিক্রেট, এটা সিক্রেট জিনিস ওপেন হয়ে গেছে। যদি আপনি এই জিনিসটা পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে শান্তি চলে আসবে, আপনার বেবি আরামে থাকবে, আপনার কোনো সমস্যাই হবে না, আশা করা যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তিনটা আমলের বিনিময়ে আপনাকে নাজাত দান করবে, আপনার যাবতীয় সমস্যা থেকে আপনি নাজাত পাবেন। তো এই তিনটা আমল করা দরকার আছে না নাই? হ্যাঁ, এখানে আরও একটা কথা, যদি আপনি দোয়া মুখস্থ করতে না পারেন, দেখে দেখে পড়বেন, অথবা মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে লোক পাঠিয়ে লিখে নিয়ে আসবেন, তারপরে লিখে লিখে পড়ে হলেও এই আমলটা করবেন। এই আমলগুলো শিক্ষা দিয়েছে কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা।